আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ভাষা শহীদদের কথা। শিক্ষার্থী বন্ধুরা, ভাষা আন্দোলনের উপরে লেখা এই গুরুত্বপূর্ণ গল্পটি চলো এবার আমরা পড়ি। ভাষা শহীদদের কথা। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, 1952 সাল, ফাল্গুন মাস। কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়ছে, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, পলাশ ফুল ফুটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, চারদিকে থমথমে ভাব। পুলিশ মিছিল করতে নিষেধ করেছে, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায়। কিন্তু ছাত্রজনতা তা মানবে না, তারা মিছিল করবে, টকবগে তরুণরা বেপরোয়া, প্রয়োজনে তারা জীবন দেবে, মায়ের ভাষার দাবি ছাড়বে না। মিছিল বের হলো, পুলিশ গুলি করলো, গুলিতে নিহত হলেন রফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা অনেকে। তারা আমাদের ভাষা শহীদ। আবুল বরকত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই দিন পড়ার টেবিল ছেড়ে ভাষার দাবিতে তিনি ছুটে এসেছিলেন, যোগ দিয়েছিলেন মিছিলে। একসময় মিছিলে গুলি হলো, গুলি এসে লাগলো তার গায়ে। বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করালেন, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না, রাতেই তিনি মারা গেলেন। রফিকউদ্দিন আহম্মদ, বাড়ি মানিকগঞ্জে। কলেজের পড়া শেষ না করে এসেছিলেন ঢাকায়। ঢাকার বাদামতলিতে ছিল তার বাবার ব্যবসায়, কিন্তু ওই দিন তার মন ব্যবসায়ে আটকে থাকেনি। তিনিও ভাষার দাবিতে ছুটে এসেছিলেন মিছিলে। পুলিশের গুলি এসে তার মাথায় লাগে, সঙ্গে সঙ্গে তিনি মারা যান। আব্দুল জব্বার, ময়মনসিংহের গফরগাঁয়ে তার বাড়ি। গরিব পরিবারের সন্তান তিনি, লেখাপড়ায় বেশি এগোতে পারেননি। একসময় চাকরি নিয়ে চলে যান বিদেশে, অনেকদিন পর দেশে ফেরেন। ঢাকা এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য, ভাষার জন্য তারও প্রাণ কেঁদেছিল। বাংলা ভাষার জন্য তিনিও মিছিলে যোগ দিয়েছিলেন। পুলিশের গুলি এসে লেগেছিল তার শরীরে, তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি, রাতেই তিনি মারা গেলেন। আরেক ভাষা শহীদের নাম আব্দুল সালাম, ফেনী জেলায় তার বাড়ি। তিনি ঢাকায় চাকরি করতেন, ভাষার টানে তিনিও গেলেন মিছিলে। একসময় পুলিশের গুলি এসে লাগলো তার শরীরে, তাকে হাসপাতালে ভর্তি করা হলো। 1.5 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলল, তাকেও বাঁচানো গেল না। এই ভাষা শহীদরা মাতৃভাষাকে ভালোবাসতেন, তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন। তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে, তাদের ত্যাগের কথা ভুলে যাওয়ার নয়, তারা অমর, আমরা কখনো তাদের ভুলব না। শিক্ষার্থী বন্ধুরা, ভাষা শহীদদের উপরে লেখা এই গুরুত্বপূর্ণ গল্পটি তোমরা আরও কয়েকবার পড়বে। এবার আমরা অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নম্বর, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। থমথমে, বিপদের ভয়ে নীরব থাকা। মিছিল, শোভাযাত্রা, টকবগে, গরম হয়ে ওঠা, রাগে উত্তেজিত হয়ে ওঠা। বেপরোয়া, ভয়হীন, হাসপাতাল, চিকিৎসালয়, ব্যবসায়ী, কারবার, বাণিজ্য। অসুস্থ, পীড়িত, মাতৃভাষা, মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শেখে। আত্মত্যাগ, নিজের প্রাণ উৎসর্গ করা। অমর, যার মৃত্যু নেই। 2 নম্বর, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থী বন্ধুরা, এই ঘরের ভিতরে শব্দগুলো এখন আমি খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করব। ক, তরুণদের মধ্যে সব সময় টকবগে ভাব। খ, 21 ফেব্রুয়ারির মিছিলে খালি পায়ে যেতে হয়। গ, অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হয়। ঘ, বাংলা আমাদের মাতৃভাষা। ওম, সব কিছুতে তার বেপরোয়া ভাব। চ, দেশের জন্য যারা প্রাণ দেন তারা অমর। 3 নম্বর, যুক্তবর্ণগুলো চিনে নেই, যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। ফাল্গুন, লয় গয়, ল গ, বলগা, ফলগু। অসুস্থ, শয় থয়, শ থ। মুখস্থ, দুস্থ। সম্মান, ময় ময়, ম ম। আম্মা, সম্মতি। রাষ্ট্রভাষা, মধ্যাহ্ন শয় টয় রফলা, মধ্যাহ্ন স ট রফলা। উষ্ট্র, রাষ্ট্র। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অংশটুকু আরও কয়েকবার অনুশীলন করবে এবং খাতায় লিখে নিবে। 4 নম্বর, ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, উত্তর বরকত। খ,
রফিকের বাবা কি করতেন? উত্তর, ব্যবসায়ী। গ, আব্দুল সালামের বাড়ি কোন জেলায়? উত্তর, ফেনী। পাঁচ নম্বর, ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। ক, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে। খ, পুলিশ মিছিল করতে নিষেধ করেছে। গ, টকবগে তরুণরা বেপরোয়া। ঘ, এই ভাষা শহীদেরা মাতৃভাষা ভালোবাসতেন। ছয়, নাম বোঝায় এমন শব্দ লিখি। মাসের নাম ফেব্রুয়ারি ফাল্গুন, ফুলের নাম পলাশ শিমুল, জায়গার নাম বগুড়া ঢাকা। সাত নম্বর, বিপরীত শব্দ জেনে নেই, খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থীরা, আগে আমরা বিপরীত শব্দগুলো জেনে নিব। সম্ভব অসম্ভব, জীবন মরণ, নতুন পুরানো। ক, ভাষার দাবিতে ছাত্ররা জীবন দিয়েছিলেন। খ, লেখাপড়া না করে ভালো ফলাফল করা অসম্ভব। গ, বসন্তকালে গাছে নতুন পাতা গজায়। আট নম্বর, উত্তরগুলো লিখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি এখন বলবো, তোমরা মন দিয়ে শুনবে এবং খাতায় লিখে নিবে। ক, ছাত্র জনতা কী দাবি জানিয়েছিল? উত্তর, ছাত্র জনতা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিল। খ, পাকিস্তানিরা কী চেয়েছিল? উত্তর, পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, তারা আমাদের মাতৃভাষা কেড়ে নিতে চেয়েছিল। গ, 1952 সালের 21শে ফেব্রুয়ারি কে কে শহীদ হয়েছিলেন? উত্তর, 1952 সালের 21শে ফেব্রুয়ারি আবুল বরকত, আব্দুল জব্বার, রফিক উদ্দিন আহমদ সহ আরও অনেকেই শহীদ হয়েছিলেন। ঘ, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা কী নামে ডাকি? উত্তর, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা ভাষা শহীদ নামে ডাকি। উম, রফিক উদ্দিন আহমদ কেন ঢাকায় এসেছিল? উত্তর, রফিক উদ্দিন আহমদ ঢাকায় এসেছিল তার বাবার ব্যবসায় সাহায্য করতে। চ, আব্দুল জব্বারের বাড়ি কোথায়? উত্তর, আব্দুল জব্বারের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। ছ, ভাষা শহীদেরা কেন জীবন দিয়েছিলেন? উত্তর, ভাষা শহীদেরা মাতৃভাষার সম্মান রক্ষার জন্য জীবন দিয়েছিলেন, তাদের জীবনের বিনিময়ে মাতৃভাষা বাংলা আমাদের রাষ্ট্রভাষা হয়েছে। জ, ফেব্রুয়ারি মাসে ফোটে এমন তিনটি ফুলের নাম লিখি। উত্তর, ফেব্রুয়ারি মাসে ফোটে এমন তিনটি ফুলের নাম হলো পলাশ, গাঁদা, ডালিয়া। ঝ, ভাষা শহীদেরা কেন অমর? উত্তর, ভাষা শহীদেরা জীবন দিয়ে মাতৃভাষার সম্মান রক্ষা করেছেন, তাই তারা বাঙালি জাতির কাছে অমর হয়ে আছেন। নয় নম্বর, নিচে শব্দগুলো দিয়ে মুখে মুখে বাক্য বলি ও লিখি। পাতা, বসন্তকালে গাছে গাছে নতুন পাতা গজায়। ভাষা, বাংলা আমাদের মাতৃভাষা। ডাক্তার, আমি বড় হয়ে ডাক্তার হব। গুলি, পুলিশ মিছিলে গুলি চালালো। ত্যাগ, বিপদে বন্ধুকে ত্যাগ করা উচিত নয়। দশ নম্বর, ছবি দেখি, ছবি নিয়ে ভাবি, বাক্য বলি ও লিখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছবিটি মনোযোগ দিয়ে দেখো। এবার ছবিটি নিয়ে ভাবো। শিক্ষার্থীরা, আমি ছবিটি দেখেছি এবং ছবিটি নিয়ে ভেবেছি। এবার আমি তোমাদের বাক্য লিখে দেখাবো এবং বলবো, তোমরা মন দিয়ে শুনবে এবং সেগুলো খাতায় লিখে নিবে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে মিছিল হয়েছিল। তাদের সকলের একটাই প্রাণের দাবি ছিল, আর তা হলো রাষ্ট্রভাষা হোক বাংলা। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের আজকের বাড়ির কাজগুলো খাতায় লিখে নাও। এক নম্বর, চারজন ভাষা শহীদের নাম লিখবে। দুই নম্বর, অনুশীলনীর আট নম্বর প্রশ্নের উত্তরগুলো শিখে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।